সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে দর্শক আমাদের এই অনুষ্ঠানটি গত 9 বছর ধরে চলছে এবং এই 9 বছরের একটা সিংহভাগ চলছে হলো আমাদের এনটিভির সাথে এবং এনটিভি বলতেই এনটিভি সাপ্তাহিক আয়োজনটি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আপনারা যারা প্রথমবার দেখছেন এবং যারা মাঝে মাঝে দেখছেন তাদের জন্য একটু ঝালিয়ে নিচ্ছি যে দর্শক আমাদের এই অনুষ্ঠানটি মূলত ইউকের প্রপার্টি নিয়ে কথা বলে থাকি প্রপার্টি নিয়ে লেটিং সেলিং বাইং ম্যানেজমেন্ট এবং এর খুঁটিনাটি যত বিষয় আছে সব কিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করে থাকি এবং এই সব কথা বলার জন্য যিনি আমাদের সাথে সব সময় থাকেন যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি হবে না যার নামকরণে এই অনুষ্ঠানটি তিনি হলেন আমাদের অনলি কাজী আরিফ ভাই চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন কাজী আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আমাদের এই প্রোগ্রামটি তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি যে কথা না বললে নয় অ্যাপোলজি চেয়ে নিচ্ছে এভাবে বলে যে আমাদের প্রোগ্রামটা আজকে একটু দেরি করে শুরু করতে হলো বিকজ অফ ট্রাফিকের জন্য আমাকে আসতে একটু দেরি হলো আর কি সো অ্যাগেন আপনারা অনেকেই দেখছেন প্রোগ্রামটি দেখার জন্য যে এখন শুরু হচ্ছে না কেন তো যাই হোক আমি আজকে প্রোগ্রামটাকে বিশেষভাবে যেভাবে ডিজাইন করেছি সময়ের প্রেক্ষাপটে হয়তো ভেরি ভেরি শর্ট করে মানে কথা বলতে হবে তো আপনারা পাশাপাশি আপনাদের যেসব প্রশ্ন টেক্সট এবং ফোন আপনারা করতে পারেন তো এই পাশাপাশি যেটা থাকবে আমি আজকে যে বিষয়ে কথা বলবো যে আমাদের প্রাইম মিনিস্টার বরিস জনসন গত 9 জুনে তা প্রপার্টি প্লেজ দিয়ে যে বিভিন্ন রকম বিভিন্নভাবে কি হতে পারে সে বক্তব্য দিয়েছে সেই প্রেক্ষাপটে তার বিভিন্ন রকমের বক্তব্য পয়েন্ট বুলেটিনগুলো আপনাদের কাছে তথ্য তুলে ধরব এটা নিয়ে যদিও বিরোধী দল ও বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে যারা এক্সপার্টিস আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে কথা বলছে তো যাই হোক আপনাদের কাছে আমি চলে আসবো বুলেট পয়েন্ট একটু পরেই ধন্যবাদ আরিফ ভাই দর্শক আরিফ ভাই বলছিলেন ক্ষমা চেয়ে নিয়েছিলেন এটা লাইভ প্রোগ্রাম সো লাইভ প্রোগ্রামে আমাদের কে যত কিছু উই হ্যাভ টু বি অন টাইম অ্যান্ড প্রকৃতির কাছে আমরা বেঁধে থাকতে হয় সো উই ডোন্ট হ্যাভ এনি চয়েস সামটাইমস দর্শক কথা কম বলে চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে যাওয়ার আগে শুধু একটু বলছি যে দর্শক আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে এখনও যদি আপনারা ফেসবুকে যান তাহলে দেখতে পাবেন যে অথবা ইউটিউবে যান দেখতে পাবেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আমাদের সাথে কথা বলতে হলে স্ক্রিনে নিচে যে নাম্বার দেখতে পারবেন যে নাম্বারে আপনারা সরাসরি আরিফ ভাইয়ের সাথে লাইভে কথা বলতে পারবেন আপনার যে কোনো প্রশ্ন থাকতেই পারে সেই প্রশ্ন নিয়ে আমাদেরকে ফোন করুন কথা বলুন এবং আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নিন আমাদের সময় কম চলে যাচ্ছে আরিফ ভাই টপিক্সে দেখি বরিস জনসন কী বললো আরিফ ভাই থ্যাংক ইউ আশা ভাই দর্শক যে কথা বলছিলাম যে বরিস জনসন যে কথাগুলো বলেছে প্রপার্টি রিলেটেড বিষয়ে তার যে বিভিন্নভাবে বিভিন্নভাবে যে পয়েন্টগুলো আনছে এবং প্ল্যান করছে যে কীভাবে সে করবে তিনি অনেকটা সমালোচিত হয়েছেন এবং অনেকে অনেকভাবে বলছেন এটাকে বাস্তবায়ন করা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হবে না যদিও সময়ের ফের থাকবে তো সেই প্রেক্ষাপটে দেখা যাবে কী হয় তো যাই হোক আমি প্রথমে আপনাদের কাছে যে পয়েন্টটা নিয়ে আসছি উনি যে বলেছেন প্রথম পয়েন্টটা হচ্ছে এভাবে বলা আপনাদের কাছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি যেগুলো আছে যেগুলোর ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে না কিন্তু একটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে সুদীর্ঘ অনেক দিন ধরে তো সেই ক্ষেত্রে সরকার প্ল্যান করছে এভাবে এই জায়গাগুলোকে কীভাবে মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি করা যায় এবং এই ক্ষেত্রে যারা এই ল্যান্ডের ওনার আছেন তারা বিভিন্নভাবে স্টেপ নেওয়ার জন্য তিনি মানে প্ল্যান করছেন এভাবে যাতে ফার্স্ট টাইম বায়াররা এবং কি ওয়ার্কাররা এই ক্ষেত্রে প্রাধান্য পায় যেহেতু আমরা সবাই জানি যে প্রপার্টি শর্টেজ প্রপার্টি জনসংখ্যার তুলনায় যে প্রপার্টিটা থাকছে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণেও যদি কিছুটা বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে ছিল তার প্রথম প্রজেক্ট এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এবং এগ্রিকালচারাল প্রপার্টি ক্ষেত্রে ওই ল্যান্ডগুলো নিয়ে নতুনভাবে বিল্ড করা হবে যদিও এটা সুদূরপ্রসারী প্ল্যানের পর্যায়ক্রমিকভাবে আছে আপনারা যারা এই ক্ষেত্রে এই এই টাইপের ল্যান্ডলর্ড আছেন মানে ল্যান্ড ওনার আছেন তারা চিন্তা করতে পারেন কিন্তু এভাবে দেখে নিতে হবে যে এখানে আপনারা প্রায়োরিটি পাচ্ছেন এবং পাবেন ধন্যবাদ আরিফ ভাই দর্শক কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যখন রয়েছে ইউটিউব এবং ফেসবুকে সেখানে
প্ল্যাটফর্মে যেয়ে আমাদের শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের অনুষ্ঠানগুলি চলে আসবে এবং আশা করি আপনারা সেখানে নিজেরা দেখবেন অপরকে দেখাবেন অ্যাজ ওয়েল বলবেন আর আপনারা যারা ফোন করতে চান অথবা ইমেল করতে চান অথবা টেক্সট করতে চান প্রত্যেকটি নাম্বার কিন্তু স্ক্রিন নিচে দেওয়া আছে আশা করি আপনারা যারা কথা বলতে চান রিগার্ডিং এনিথিং হাউ টু বাই এ প্রপার্টি হাউ টু ম্যানেজ এ প্রপার্টি হাউ টু গো ইন টু দ্য প্রপার্টি লেটার জাস্ট পিক আপ দ্য ফোন টক টু আরিফ ভাই আরিফ ভাই ব্যাক টু থ্যাংক ইউ ভাই দর্শক আপনার কাছে পরের পয়েন্টে যেটা নিয়ে আসছি সেটা থাকছে যে গভর্নমেন্ট যদিও কিছুদিন আগেও ঘোষণা করেছিল যে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে 95% মর্গেজ পাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট এখানে ভূমিকা রাখবে এবং সেক্ষেত্রে যাতে ফার্স্ট টাইম বায়ার হতে পারে যারা পিছিয়ে আছে কোনোভাবে তো এখন দেখা যাচ্ছে তার এই প্ল্যানটাকে সে এমনভাবে রাজনীতিগতভাবে বলতে হবে কারণ কি তার বিভিন্ন ফর্মে যেসব সমালোচনা আসছে এবং বলেছে যে এই জিনিসগুলো তো অনেকগুলো তার ব্যর্থ প্রজেক্ট মানে এই সরকারের আমলে যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে তারা পিছিয়ে আছে কিন্তু এটাকে বোরিস জনসন তার আপনারা অবশ্যই জানেন যে রাজনীতির মার পেছে অন্যরকমভাবে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে তো বোরিস জনসন এই ক্ষেত্রে সমালোচিত হচ্ছেন যে এই জিনিসগুলো যাতে করা হয় তাতে যদি করে তাতে পলিটিক্যাল পারফর্মটা থাকে এটা ছিল বিরোধী দলের নেতার কথা তো যাই হোক সেক্ষেত্রে যেটা বলছিলাম যে সেকেন্ড পার্টে যে 95% মর্গেজ পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের জন্য ভূমিকা নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হবে বিভিন্ন ব্যাংক বিল্ডিং সোসাইটি মর্গেজ কোম্পানি যারা আছে তো এখানে দেখা যাচ্ছে আমরা যারা সেলফ এমপ্লয়েড আছি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যারিয়ার থেকে গেছে থেকে আছে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে কমপ্লিকেসি থাকছে যদিও এখানে কথা থাকছে যে অনেক সময় আসে আমরা এক ফর্মে ছিলাম আবার সার্কামস্টেন্স চেঞ্জের কারণে অন্য ফর্মে যাচ্ছি সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়াদের ক্ষেত্রে এটা অপরচুনিটি হয়তো আশা করা যাচ্ছে যেটাকে স্ট্রংভাবে নেওয়া হবে যাই হোক চলে আসি আশা ভাই ব্যাক টু ধন্যবাদ আরিফ ভাই দর্শক আপনারা যারা বিভিন্নভাবে সমস্যায় আছেন বাড়ি নিয়ে অথবা বাড়ি নিয়ে কিছু জানতে যাচ্ছেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট হতে পারেন আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারবে এবং সেই সব প্রশ্ন করার জন্য আপনারা শুধু গিভ আস এ কল ডিউরিং আওয়ার কল টাইম অ্যান্ড উই আর ওয়েটিং ফর ইউর কল অ্যান্ড টক টু আরিফ ভাই আরিফ ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ সবাই দর্শক আমি আবার যে পয়েন্টটা নিয়ে আসছি সেক্ষেত্রে থাকছে যে গভর্নমেন্ট প্ল্যান করছে যে জিনিসটা থাকছে যারা হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরে আছে তাদের ক্ষেত্রে রাইট টু বার যে সমতুল্য মানে ডিসকাউন্ট দেওয়া হয় এটাকে প্রাধান্য দেওয়া হবে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে জানিয়েছি যে এই বিষয়ে যেটা প্রজেক্ট করেছিল পাইলট প্রজেক্ট তা সেই পাইলট প্রজেক্টটা ক্ষেত্রে 2015 অ্যাজ ফার আই রিমেম্বার 2015 যে প্রজেক্টটা নিয়েছিল ডেভিড ক্যামেরন বলেছিলেন তারপরে তো বিভিন্ন প্রাইম মিনিস্টার চেঞ্জ হলো তো সেক্ষেত্রে আর পিছিয়ে ছিল তখন পিছিয়ে থাকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে এখানে প্রচুর পরিমাণ যে হাউজিং অ্যাসোসিয়েশন ঘরগুলো আছে সেক্ষেত্রে তাদের ওই পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার জন্য তিনি এটাকে আবার ঘোষণা দিয়েছেন যে এটাকে করা হবে তো করা হবে এটা আবার বিরোধী দল বলছে এভাবে যে এটা তার ব্যর্থ প্রজেক্ট সেটাকে সে আবার নিয়ে আসছে এভাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তিনি জনগণকে মানে বিভিন্নভাবে কি প্রভাবিত করছেন রাজনৈতিক কারণে তো এগুলো প্রশ্ন মার্ক মানে কোশ্চেন মার্ক থেকে যায় তো এটাকে সাধুবাদ জানিও কিছু কিছু অর্গানাইজেশন বিভিন্নভাবে আসছেন তারা বলছেন যে এটাকে যদি আবার এভাবে ধরা হয় ব্যর্থ প্রজেক্ট হতেই পারে যদি আবার দেখা যায় যে এটাকে ভিন্ন ফর্মে নিয়ে আসা যায় তো সেক্ষেত্রে ওয়াই নট তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে তিনি সাধুবাদও পেয়েছেন চলে আসি আশা ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ আরিফ ভাই দর্শক আপনারা যারা লাইনে আছেন তাদের একটা কল নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া প্রশ্নটি করুন আমি আমি জিজ্ঞাসা করতে চাই আমি একটা ফ্ল্যাট দিলাম আমি লোকটো আমি একটা আমার আমার নিজের কিনা ফ্ল্যাট তো লোকটো আমার একটা ইয়ে হইব একটা রুম হইব 12 ফুট 12 ফুট একটা রুম হইব
সুন্দর আরো বড়ই কিন্তু একটু ছোট বলে কি হারুইয়া মালাপে ক্লিয়ার ভাবে কথা আমি আমি প্ল্যান প্ল্যানিং পারমিশন কিলা নিতাম কিলা করে কেমটা কি কিটা করতে হবে বুঝিয়া ওখান থেকে আপনাকে কাছে জানতাম বুঝতে পারছেন ইয়া ভাইয়া আপনি যে কল করেছেন তার জন্য আপনাকে বলছি, জিনিসটা হচ্ছে এরকম ধরনের অনেক সময় যেগুলো ফ্ল্যাট এবং হাউস নিজে থাকছেন এবং যখন ফ্ল্যাটের এখানে আপনার যেভাবে আছে যে লফটের মধ্যে জায়গা আছে আপনি সেখানে যদি করতে যান লফুলভাবে আপনাকে কাউন্সিলের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো এখন দেখা যাচ্ছে কি যে সেই ক্ষেত্রে পসিবিলিটি কীরকম, আপনি এই ক্ষেত্রে যারা এই প্ল্যানিং পারমিশন নিয়ে কাজ করে যারা তারা তাদের স্বর্ণপূর্ণ হতে পারেন, বিভিন্ন প্ল্যানার এবং আর্কিটেক্ট এই লাইনের যারা আছে তারা এই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারবে, কারণ কি বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলের যে সিস্টেমগুলো থাকে যদি কম্পেয়ার করা হয় যে টারহামের্সের কাউন্সিলে আপনি থাকছেন নিউহামের সাথে কম্পেয়ার করা অনেক সময় যাবে না, তো সেক্ষেত্রে কাউন্সিলের কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে কোন কোন ক্ষেত্রে কে কীভাবে বলছে, তো যারা এক্সপার্টিস আছেন বিশেষজ্ঞ আছেন এই লাইনে তাদের স্বর্ণপূর্ণ হবেন, যেটা বলছিলাম যে প্ল্যানার কোম্পানি এবং আর্কিটেকচার যারা এই বিষয়ে কাজ করছেন তাদের স্বর্ণপূর্ণ হবেন, তখন আপনাকে অ্যানালাইসিস করে বিভিন্ন তথ্য দিতে পারবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন এই প্রজেক্টটা করতে যাচ্ছেন অবভিয়াসলি ব্রেকডাউন আপনাকে এভাবে নিতে হবে যে আপনি আপনার তিন বেডরুমের ঘরটাকে আপনি চার বেডরুম করতে পারছেন, সেক্ষেত্রে ভ্যালু আপনার বাড়ছে, ভাড়া ক্ষেত্র আসছে যদি আপনি লিগ্যালভাবে সেটা পারমিশন পান। আবার অনেক সময় আছে যে আপনি বাড়ি বিক্রি করতে গেলেন সেক্ষেত্রে ভ্যালু আবার অ্যাড হচ্ছে যে আপনি অন্যভাবে অ্যাডিং ভ্যালু করছেন, রেন্টালের ক্ষেত্রে নিজে থাকার ক্ষেত্রে কনভিনিয়েন্ট হচ্ছে, সো মেনি ফ্যাক্টরে আপনি মানে জিনিসটাকে পাবেন এভাবে যে বেনিফিটেড হবেন। বাট আপনাকে যেতে হবে প্রপার ওয়েতে, আমি যে কথা বললাম এটা আপনাকে শর্ট করে গাইড দিয়ে বলা, তো এইভাবে করলে আপনি এভাবে পেতে পারেন, মানে তারা আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। যাই হোক আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ কলার। দর্শক আপনারা যারা ফোন করতে চান প্লিজ পিক আপ দ্য ফোন অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই স্ট্রেট অ্যাওয়ে। অ্যান্ড আমাদের আবারও আপনাদেরকে স্মরণাপন্ন হচ্ছে যে আপনারা যারা আমাদের ইমেল করতে চান ইমেল অ্যাড্রেসটি নিচে রয়েছে এবং ইউ ক্যান কিপ আওয়ার টেক্সট নাম্বার ফর লং টাইম। একটা কল আছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। জি বলুন ভাইয়া। আপনার প্ল্যান কি, তারপরে যখন আপনি এটা করবেন তখন কি করবেন আপনি? দর্শক শুনতে পাচ্ছেন আপনি আমাদের সাথে? জি জি বলছিলাম যে আপনি এটা কে যদি মানে বাইটুলেট যে আপনি টিভির ভলিউমটা কমিয়ে ফোনে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা আপনি আপনি এটাকে যখন বাইটুলেট মানে করার প্ল্যান করছেন তারপর আপনি কি করবেন, আপনার মানে ইন্টেনশনটা কি, কোথায় থাকবেন? মনে হচ্ছে দর্শক শুনতে পাচ্ছেন না। আচ্ছা তো ইন জেনারেল ভাবে কি ভাইয়া আপনি আপনাকে প্রথম বলবো যে আপনি প্লিজ একজন মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন প্রফেশনালভাবে, তারা আপনাকে বিভিন্নভাবে গাইড দিবে। আমি যেহেতু এই লাইনে ট্রেড করে আসছি বিজনেস করে আসছি তো সেক্ষেত্রে আমি অনেক কিছু জানতে হয় আপডেট রাখতে হয়, তো এখানে আসছে আপনি এটা করতে পারবেন। তো এখন সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করবে, অনেক সময় আছে মর্গেজের একটা মানে শর্টকাটের শুনে বলা যায় না, তবে এটা অপরচুনিটি আছে আপনি লেট টু বাই করতে পারেন। আপনারা বাই টু যদি করতে যান আপনাকে কনসেন্ট নিতে হবে যে মর্গেজ কোম্পানি আছে, তখন আপনাকে আপনি পাবেন এটা। তখন আপনি কোথায় যাচ্ছেন কী প্ল্যান করছেন সেগুলো কথা ছিল, যেহেতু আপনার কাছ থেকে মানে বাকি প্রশ্ন করতে চেয়েছিলাম পাইনি লাইন থেকে। তারপরে বলছি আপনি আমার নাম্বারটি লিখে রাখবেন, আমাকে টেক্সট করে রাখবেন, আমি শিওর বাইরে ইনশাল্লাহ আরও বিস্তারিত কথা বলবো। বাট আগেন আবার বলছি যে প্লিজ ডু স্বর্ণপূর্ণ হবেন, মর্গেজ অ্যাডভাইজার আপনাকে ভালোভাবে পরামর্শ দিতে পারবে এই ক্ষেত্রে। থ্যাংক ইউ কলার।
সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি 9 বছর ধরে চলছে, আগেও বলেছি এখনও বলছি, সো আমাদের প্রচুর প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, সে বিষয়ে একটু পরে বলবো। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে, কারণ আমাদের সময় খুব কম। আরিফ ভাই, থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনারা জানেন না যে গ্রিনফিল্ডার লন্ডনে যেসব ট্র্যাজিক হয়েছিল কয়েক বছর আগে, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এই বিভিন্ন ভাবে প্রপার্টি স্ট্যান্ডার্ড রাখার জন্য বিভিন্ন রকম ল লেজিসলেশন নিয়ে আসছে, উনি এটাকে হাইলাইটেড করেছেন এভাবে বলে যেসব ল্যান্ডলর্ড বায়োটেলেটের ল্যান্ডলর্ড আমরা যারা আছি তারা যেন প্রপারভাবে মেনটেন করে, যদি মেনটেন না করা সেক্ষেত্রে ফাইন করা হবে, এরকম ধরনের পয়েন্টও তিনি কথা বলেছেন। তো আমরা যারা স্পেশালি আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছি বায়োটেলেটের প্রপার্টির ক্ষেত্রে ভাড়া দিচ্ছি, আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করব, ল এবং লেজিসলেশনগুলোকে ফলো করে নিব যাতে আমাদের সব পেনাল্টির সম্মুখীন হতে না হয়। তারপরে আমি চলে আস সরি আশা ভাই আপনি তারপর আমি চলে আসছি এভাবে বলার জন্য, আমরা যারা বেনিফিট নিচ্ছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাউজিং বেনিফিট নিচ্ছি এবং অন্য অন্য ধরনের বেনিফিট নিচ্ছি, এবং হাউজিংয়ের বাসায়ও যদি থেকে থাকি অথবা অন্যভাবেও যদি থেকে থাকি, উনি একটি মানে চমকপ্রদ একটা নিউজ দিয়েছেন যেটা ক্রিটিসাইজ করা হচ্ছে এভাবে বলে যে আপনি হাউজিংয়ের বেনিফিট যে নিচ্ছেন এই বেনিফিট নিয়েও কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন। তো জিনিসটা কিন্তু একটুখানি ঝাপসাভাবে পলিটিক্যালভাবে উনি উপস্থাপন করেছেন, বিরোধী দল বিভিন্ন মন্তব্য করেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার ইনকাম যদি আপনি কম থাকে আপনার হাউজিং বেনিফিট যেটা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টে প্ল্যান করছে, যদিও এটা সুদূরপ্রসারী প্ল্যান, তো সেটাকে কখন কীভাবে বাস্তবায়িত হবে কোন ফর্মে আসবে সেটা কিন্তু এখনও ক্লিয়ারভাবে বলেনি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা কিছু সম্ভাবনা দেখা যেতে পারে। আমরা এই প্রোগ্রামটি যে কথা কিছুক্ষণ আগে আশাভাই বলছিলেন যে আমাদের বিভিন্ন টপিকস নিয়ে কথা বলে থাকি এবং এই ক্ষেত্রে যেহেতু কিছু আপডেট আসবে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, পাশাপাশি এই বিষয়ে কথাগুলো বলবো। চলে আসছি আশা ভাই, ব্যাকটি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আমরা দুজন যে করি তা না, আমরা সবসময় নিয়ে আসি বিভিন্ন সমাজের বিভিন্ন গেস্টকে, যে গেস্টরা আপনাদের প্রপার্টির সাথে রিলেটেড যারা, তারা আপনাদের সাথে শেয়ার করে বিভিন্ন বিষয় নিয়ে, সেই বিষয়ে আমরা কথা বলেছি ইমিগ্রেশন লয়ারকে নিয়ে, টেনেন্টকে নিয়ে, ল্যান্ডলর্ডকে নিয়ে, এবং আমরা আবারও কথা বলেছি প্রপার্টি লয়ারদেরকে নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাকাউন্টেন্ট নিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশাজীবী যারা এই প্রপার্টির সাথে জড়িত তাদের সবাইকে কিন্তু আমরা একে একে করে আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনাদের কাছে আমরা শেয়ার করতে চেয়েছি প্রত্যেকটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো আপনাদের জন্য ফ্রুটফুল হয়। সো ইফ ইউ গো ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রপার্টি শো উইথ কাজী আরিফ, সেখানে গেলে কিন্তু আপনারা প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পাবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান কারো না কারো উপকার আসতে পারে। আরিফ ভাই, চলে আসছি আবার আপনার কাছে। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে পয়েন্ট ওয়াইজ আপনাদের যে কথা মানে আসছে আর একটা পয়েন্ট নিয়ে এবার আপনাদের কাছে যেটা থাকছে, হাউসহোল্ড আমরা যারা আছি প্রায় 4.6 মিলিয়ন হাউসহোল্ড যারা প্রপার্টি ওন করছি, এই ওন করার ক্ষেত্রে আমরা লো ইনকামে আছি এবং সেই ক্ষেত্রে যাতে মর্গেজের ক্ষেত্রে যে মানে আপনি হাউজিং বেনিফিট ক্লেম করার ক্ষেত্রে করতে পারেন, কারণ আপনার ইনকাম যদি এভাবে কমে যায় তো সেক্ষেত্রে আপনি মানে পেতে পারেন এরকম ধরনের সুযোগ, যে কথা আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে এই ক্ষেত্রে যারা পিছিয়ে আছে সেক্ষেত্রে তারা কনসিডার করবে যে বিভিন্ন ব্যাংক, বিল্ডিং সোসাইটি, মর্গেজ কোম্পানিকে অ্যাপ্রোচ করার জন্য, যে বিভিন্ন লেজিসলেশন চেঞ্জ করার মতো বিভিন্ন নিয়ে আসছে। তো আপনার খবর রাখবেন তালে তালে এভাবে, যে যারা আমরা নিজের ঘরেও থাকছি কিছু কিছু ক্ষেত্রে আমরা মর্গেজ ক্ষেত্রে সেটা হাউজিং বেনিফিটের আওতায় লো ইনকামের প্রেক্ষাপটে করবো, যে বরিস জনসন বলেছেন গত 9 জুন। এটা ছিল একটা ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট, এটা নিয়ে মানে সমালোচিত হচ্ছেন তিনি অথবা প্ল্যানও করছেন তিনি, অন্য বিভিন্ন সংস্থার ক্ষেত্রে সাধুবাদও জানিয়েছেন, যে কথা বলছিলাম যে কিছু কিছু পয়েন্টগুলোকে হয়তো রিভাইজ করছেন পয়েন্টভাবে নিয়ে আসছেন, আবার কিছু কিছু জিনিসকে নতুনভাবে নিয়ে আসছেন, যেটা তিনি সম্মুখীন হচ্ছেন আর কি। যাই হোক, চলে আসছি আশা ভাই, ব্যাকটি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আরিফ ভাই গত দুটো যে ইনফরমেশন দিল, 2 থেকে 3টা ইনফরমেশন দিল, হুইচ ইজ ভেরি ভেরি ক্রুশাল, যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতো যে আমি বেনিফিটে আছি আমি কি বাড়ি কিনতে পারবো,
বরি জিনসন এই বিষয় নিয়ে কথা বলেছেন, আরও বিস্তারিত উনি পরবর্তীতে বলবেন। আবার বলছেন যে যে আমাদের এই আমরা যারা নতুন বাড়ি কিনতে চাই তাদের কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে, নাকি আরও ইজি করে দিয়েছে সেগুলোও সমস্যা সমাধান করে দেবে, এই জিনিসগুলো আরও ভালো করে জানতে হলো। এবং অন্যরা যদি জানতে চান, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু এভরি ফ্রাইডেতে আমাদের রিপিট হয়, আশা করি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা রিপিট প্রোগ্রামে আবার দেখতে পাবেন। এবং পরবর্তী বুলেট পয়েন্টগুলো কী আছে দেখি আরিফ ভাই কী বলছে। শিওর আশা ভাই, দর্শক আমি আপনাদের জন্য যে ভাবে মানে পরের প্রোগ্রামটি সাজিয়েছি সেটা বলতে চাচ্ছি, ইনফ্লেশন যে আসছে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে কীরকম ধরনের সম্মুখীন আমরা হতে পারি, যে বিভিন্নভাবে সমস্যা পড়তে পারি এবং এটার অ্যানালাইসিস করে কীভাবে এটাকে পরিত্রাণ পেতে পারি সেভাবে প্ল্যান করে আপনাদের মানে ফার্স্ট টাইম বায়ারদের জন্য কিছু টিপস থাকবে ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে। তো যে কথা বলছিলাম যে বরি জনসনের যে বিভিন্ন এইসব পয়েন্টগুলো বলেছেন, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমি আশা করি আপনাদের কাছে পয়েন্টভাবে বুঝে যেতে চেষ্টা করেছি। তারপরে আপনাদের যদি কোনো কিছু থাকে জানার মোড় থাকে প্লিজ টেক্সট নাম্বার টেক্সট করবেন, এবং আমাদের তো ইমেল আছেই সেখানে ইমেল করবেন। তো আপনি সরি আশা ভাই, আপনার মানে একটা দু একটা ইমেল আপনি নিতে পারেন যদি সেটা ইমেল। দর্শক আমি ইমেল দেখার পরিপ্রেক্ষিতে আপনি আপনি একটু দেখেন এই ফাঁকে আমি দর্শকদের সাথে একটু কথা বলে নিচ্ছি। যে দর্শক আমাদের আমি কথায় বলেছিলাম যে আমরা গত 9টি বছর ধরে অনুষ্ঠানটি চালাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে, এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলে থাকি এবং কথা বলেছি আমরা গত 9টি বছর ধরে। ইনশাল্লাহ এই বছর আগাম চলতে থাকবে যতদিন আমরা এই অনুষ্ঠান চালাই আপনাদের আপনাদের জন্য এই অনুষ্ঠান। এবং আপনারা যারা বাড়ি কিনতে চান, এবং প্রচুর লোক আমাদের এই প্রোগ্রামে অনুপ্রাণিত হয়ে আপনারা বাড়ি কিনেছেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা ট্রেনেন্ট অনেক সমস্যায় ছিলেন বিভিন্ন ধরনের কথা জানানোর জন্য আরিফ ভাইয়ের অফিসে আসছেন, আরিফ ভাইয়ের অফিসের সাথে কথাবার্তা বলে আপনারা অনেকে উপকৃত হয়েছেন এবং বিভিন্ন ধরনের আমাদের টিপস এন্ড অ্যাডভাইস দিয়েছেন রিগার্ডিং আওয়ার শো। সো আমরা অবশ্যই আপনাদের টিপস এন্ড অ্যাডভাইসকে সাধুবাদ জানাই এবং অ্যাপ্রিসিয়েট করি সবসময়। আপনারা যদি কারা যে কোনো কিছু জানতে চান বা আমাদের কাছে বুঝতে চান রিগার্ডিং প্রপার্টি, প্লিজ ডু কল আস, এবং টেক্সট নাম্বারটি লিখে রাখবেন, যে কোনো সময় টেক্সটে আমাদেরকে ইমেল টেক্সট করতে পারেন এবং ইমেল অ্যাড্রেসটিও লিখে রাখবেন। আরিফ ভাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক আমি আপনাদের কাছে একটা টেক্সটের আনসার দেওয়ার জন্য চলে আসছি। একজন লিখেছেন, ভাইয়া দিস ইজ টাইম ইজ ভেরি হাই, ইনফ্লেশন রেট আছে, এই অবস্থায় আমি একজন নিউ বায়ার হিসেবে বাড়ি কিনতে পারি পারবো কি না, এবং এটা আমাকে ওয়াইজ হবে কি না, তো সেক্ষেত্রে কি অ্যাডভাইস মি প্লিজ। আপনি যেটা বলেছেন আমি এভাবে আসছি যে আসলে আগামী কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে প্রোগ্রামটি ডিজাইন করেছি আগামী প্রোগ্রামে ওভাবে আপনি অনেক ইনফরমেশন পাবেন। তো এভাবে বলা হচ্ছে এভাবে যে আমরা যারা খেয়াল করছি যে হাই ইনফ্লেশন প্রেক্ষাপটে এই আমাদের ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে কীরকম ধরনের পরিবর্তন, আমরা সবাই অ্যাফেক্টেড টু বি অনেস্ট এই ক্ষেত্রে, সেটা হই না মানে নিজে বাসা থাকছি অথবা বাড়িটার পরিতে আছে। তো এখন দেখা যাচ্ছে কি যে বিভিন্ন বিশেষজ্ঞরা দেখছেন অথবা অ্যানালাইসিস আসছে পুলে আসছে যেভাবে যে ইন্টারেস্ট রেট আবার বাড়বে, সেক্ষেত্রে আমরা কোন কোন পরিস্থিতিতে যাব, কীভাবে পরিত্রাণ পাবো, কীভাবে আমার নিজের সার্কামস্টান্সকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো এগুলো আসছে অনেক সময় আছে যে আপনার কোন রিলেটেডের পাশে আপনি আছেন, অনেক সময় প্রফেশনাল অ্যাডভাইস কোন কোন ক্ষেত্রে কোথায় যেতে হবে সেগুলো আপনাকে প্ল্যান করে নিতে হবে, কিন্তু মানে যেগুলো থাকবে আপনার নিজের জন্য আপনার নিজেকে নিজেরও ওয়ার্ক করতে হবে। তো যাই হোক, আশা করি আপনি আপনার ট্যাক্সিটা এটা পেয়েছেন। আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের সাথে একজন দর্শক রয়েছে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ, পয়লা হইলো যে এত সুন্দর একটা প্রোগ্রাম করেন, আর
আমি জানতাম না এরকম বর্তমানে যে অবস্থা গুগল লওয়া কতটুকু সঠিক করিব বা না, কারণ ঈদের তো রিসেশনও দাঁড়িয়ে এলাকার গুণরাও আমরা আমরা তো সাধারণ মানুষ, বা এগুলো কতটুকু সত্যতা কি আমরা তো আর বুঝতে পারলাম না। বলল এটা পরে যদি গড়ের দাম খুবই কবি কম হয়ে যায় তো আমরা লস করব, আর আমরা তো আর কোনো গড় দুয়ারও নাই, ও পয়লা ফার্স্ট টাইম আমরা লইতাম চাইলাম ওটা জানার লাগে যে ওর ওয়াইট করতাম নি না ওর গুগল লইতাম। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আরিফ ভাই, সবার সবার মনে কষ্ট প্রশ্ন এটা না, ট্রু দ্যাটস ডিফারেন্ট, মানে মানে সার্কামস্টান্স এখন যেভাবে আছে সবাই একটু ওয়ারিড, সেক্ষেত্রে কারণ ভাই আপনার কাছে চলে আসছে এইভাবে বলে যে ইন্টারেস্ট রেট বেড়েছে কয়েক দফায় এবং সামনে আবার দেখা যাচ্ছে, যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এখন দেখা যাচ্ছে কি যুদ্ধ চলছে যেটা রাশিয়া এবং ইউক্রেনের ক্ষেত্রে যে প্রভাব বিস্তারিতভাবে যাচ্ছে, বিভিন্ন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিভিন্নভাবে এবং ইউটিলিটি বিলের যে অবস্থা, তো সবাই কিন্তু ভিন্ন ফর্মে আছে, ব্রেক্সিট প্যান্ডামিক সো মেনি ফ্যাক্টরস আর রিলেটেডের পাশাপাশি একটা হার্ডার টাইম যাচ্ছে সবার জন্য। তো এখন আমরা যারা ফার্স্ট টাইম বায়ার হিসেবে আছি, আমি যে কথা বলছিলাম যে এই বিষয়ে কিন্তু আগামী প্রোগ্রামে ভাই মানে কথাটা বলবো বিস্তারিতভাবে, ব্রেক ডাউন করে করে আসবো পয়েন্ট পয়েন্ট নিয়ে আপনাদের কাছে। তো অ্যাট এ গ্লেন্স এইভাবে বলতে যাচ্ছি যে আপনাকে এভাবে যে আমরা যদি ফার্স্ট টাইম বায়ার হিসেবে কিনতে যাই, আমাকে প্ল্যান করে নিতে হবে যে আমার সার্কামস্টান্সের প্রেক্ষাপটে, আমার ইনকাম আউটগোয়িংয়ের প্রেক্ষাপটে যদি সেটা সম্ভব হয় যে একটা সারপ্লাস থাকে এবং নিজে একটা স্টেবল অবস্থায় থাকি, কারণ অনেক সময় আছে ফার্স্ট টাইমদের জন্য কখনোই কিন্তু একটা এটা এটা একটা ওয়ার্ড আর কি অনেকেই বলে প্রপার্টি লাইন এক্সপার্টিসরা স্পেশালি বলে যে ফার্স্ট টাইমদের জন্য বায়ারদের জন্য কখনো কিন্তু পিছিয়ে থাকার কোনো টাইম নাই যদি সেটা অ্যাফোর্ডেবল হয়, নিজের সার্কামস্টান্সের সাথে নিজে মিলিয়ে নিতে হবে যে না আই ক্যান অ্যাফোর্ড ইট। আপনার কোন টাইপের মর্গেজ যাচ্ছে, কতদিনের প্ল্যানে আপনি যাচ্ছেন, এগুলো ফ্যাক্টর থাকছে। তো এগুলো নিয়েই কথা বলবো বা অনেক বড় করে আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আশা করি আপনাকে শর্টকাটে কিছু বুঝিয়ে দিতে পারলাম। থ্যাংক ইউ কলার। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের আরেকজন কলার রয়েছে, দেখি কে আসলেন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। জি ভাইয়া, ওখানে দাম একটা করে মর্গেজ হইতে কত সময় লাগে, বা এই মর্গেজ করতে কত সময় যাইব, এবং মর্গেজ করতে কিটা কিটা জিনিস লাগবো? দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরিফ ভাই, দর্শক আপনি কি দর্শকদের অন্তরের কথা জানেন না দর্শক আপনার অন্তরের কথা জানেন? দর্শক আপনি একটু যদি খেয়াল করে থাকেন, এই চারটা প্রশ্ন আসছে এবং চারটা প্রশ্নের ঠিক আগে আরিফ ভাই বলেছেন যে আমাদের আগামী প্রোগ্রামটি হবে টোটালি আমরা এই ফার্স্ট টাইম বায়ার এবং এই মর্গেজ বিষয় নিয়ে আমরা কথা বলবো। ভাই আপনি যে কথা বলেছেন আসলে ওখানে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। মর্গেজকে পাওয়ার ক্ষেত্রে আপনার যেসব জিনিস থাকে, আপনি একজন মর্গেজ স্পেশালিস্ট স্বর্ণপূর্ণ হতে পারেন, আবার অনেকে প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে গাইড দিতে পারবে এবং স্যারাউন্ডিং রিলেটেড অনেকে আছে তারাও আপনাকে বলতে পারবে। আপনাকে এখানে মর্গেজ আসবে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম এবার যে আমাদের টাইম কতটুকু আছে। আমাদের হাতে খুবই সময় কম, আমাদের মাত্র 2 মিনিট সময় আছে। আচ্ছা 2 মিনিট সময় আছে। ভাইয়া যে কথা বলছিলাম আপনাকে যে আমরা প্রোগ্রামের শেষ লগ্নের দিকে, তো সেক্ষেত্রে আপনাকে শর্টে করে বলছি এভাবে যে আপনাকে মানে এদেশের সিস্টেমটা হচ্ছে আপনি যখন রেসিডেন্সিয়াল যাবেন, যখন আপনি রাইট রাখছেন করার জন্য, আপনি ইনকামের উপরে ডিপেন্ড করে আপনি তখন মানে বাড়ি কিনতে পারবেন। একজনের নামে যখন যায় তখন মানে 4 or 5 times সাম ল্যান্ডার আপনাকে দিচ্ছে, আপনার ওই পরিমাণ আবার বাকিটুকু আপনাকে নিজে দিতে হচ্ছে অ্যাজ এ ডিপোজিট হিসাবে। এখন আপনি নিজের বাড়ি মানে কাউন্সিলের বাড়িতে থাকছেন কি না সেটা একটা ডিফারেন্ট ফ্যাক্টর, তো আপনি যদি কাউন্সিলের বাড়িতে থাকেন তখন রাইট টু বায়ার বিশাল একটা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন এই ক্ষেত্রে। তো এখানে আবারও আসছে এভাবে যে আপনি যদি অনেক সময় আছে যে গভর্নমেন্ট আপনাকে অন্যভাবেও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছে বিভিন্নভাবে, তো এই বিষয়ে আসলে বিস্তারিতভাবে যে আমি কথা বলবো আগামী প্রোগ্রামে। তো মানে আশা করি দেখবেন আপনি এখানে অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ। আমি শর্ট করলাম যেহেতু সময় প্রেক্ষাপটে। আশা ভাই ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই আমাদের হাতে সময় নেই, দর্শকদের কাছ থেকে আপনি একটু বিদায় নিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক বুঝতে পাচ্ছেন আমাদের আশা ভাই প্রোগ্রামের অর্নামেন্ট হিসেবে যেসব ডিজাইন করে মানে ভাবে বলে আমাকে শুনতেই হয়, সেই সাথে এনটিভি তো আছেই। তো বিদায় নেওয়ার পালা, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, দোয়া রাখবেন।
এবং আগামী প্রোগ্রামে স্বাগত রইল। আগে থেকে আপনাদেরকে জানাচ্ছি, দেখবেন এবং আরেকজনকেও জানাবেন। তো ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের অনেক কথা বলার ছিল, অনেক প্রশ্নকে বুলেট পয়েন্ট হিসেবে উনি উত্তর দিয়েছিলেন, যে ইনি সবসময় চান যে মোর এক্সপ্লেইন করে বলার জন্য, বিকজ অফ টাইম অ্যান্ড ইস এ লাইভ প্রোগ্রাম, সো আমাদেরকে সময়ের নিয়মে আমাদের চলতে হয়। দর্শক, আমি এতটুকু বুঝতে পারছি যে আগামী অনুষ্ঠান কিন্তু যে বিষয় নিয়ে উনি কথা বলবেন, আপনাদের আজকে মোর ওভার 90% কলারের কিন্তু একই কথা ছিল, সেই কীভাবে বাড়ি কেনা যায় ফার্স্ট টাইম হিসাবে, ইনফ্লেশনের দিক দিয়ে রিগার্ডিং দ্য সিস্টেমস অ্যান্ড এভরিথিং কারেন্ট সার্কামটেন্সেস। সো প্লিজ আপনারা আগামী প্রোগ্রাম আমাদের সেম টাইম সেম টিভি চ্যানেলে হবে, এবং আমরা আসব আবার এনটিভিতে মানডে 8 o'clock ইন দ্য ইভিনিং উইথ কাজি আরিফ ভাই। সময়ের অভাবে আরও কথা বলতে পারলাম না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।